হ্যাপি হোলি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো বার্থডে সেলিব্রেশন শেষ হলো, শুরু হয়ে গেলো হোলি খেলা। তো হোলি আমার বোর এখানে নেই, এই জন্য প্রথমবার আমরা বিয়ের পর প্রথমবার 11 বছরের মধ্যে প্রথমবার আমরা মানে একসাথে না হোলির মধ্যে। তো ওর শরীরটাও বেশি ভালো না, আর এমনিতেও ও হোলি খেলে না। তো ও পাশে থাকলে তো টিকা হলেও লাগানো হয়, তো ওইখানে আমি এখানে এই জন্য ওকে বলছি হ্যাপি হোলি। এমনিতে তো বলেছি, ভিডিও থ্রু তো আবার বলছি হ্যাপি হোলি, ভালো থেকো, সুস্থ থেকো, শরীরটা যেন তোমার ভালো হয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি এসে পড়ো। তারপর হচ্ছে রং দিয়ে আনন্দ করো, ভর্তি করো। কিন্তু মানে হোলির মধ্যে অনেক কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, দারু খায় লোকে, অনেকে কেউ খায় খাঁচি পুতির জন্য, কেউ খায় নেগেটিভ থ্রোটের জন্য, আছে না? তো বন্ধুরা, সবাইকে রিকোয়েস্ট করে বলছি যে সবাই ভালো মতে হোলি মানাও, কাউকে মনের মধ্যে দুঃখ দিও না, নিজেও খুশি থাকো, সবাইকে খুশি রেখো। হ্যাপি হোলি। ইসে করি নাই তো এখনো, মানে এডিট করতে লাগবে না? হ্যাপি হোলি। ও কোথায় ঘুমাইতেছে রূপ? না, আজকে গেছে কাকাদের সাথে। আমি দিই না। হ্যাঁ দিয়ে দাও, আমি গালে দেয় নাই, শুধু পায়ে দিছি। কালে একটু লাগাই দাও, মাসি নাই তো মাসিকে দিতাম। খুশি আছে, উঠবে এখন, একটু পরে যাবো তো। তুমি ওয়েট করো না, যাবো যাবো না, আর খেলবো না, খেলবো না, এগুলো হবে না। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, গলা মিলতে হতো না না, ধরা মানে হ্যাপি হোলি না গো। তোমার ছেলের বার্থডেতে এত আনন্দ করছি বাবা, আমি কখনো। হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি। দেখো এখন আমরা রং খেলবো, হোলি খেলবো। হোলি হোলি, হ্যাপি হোলি, মনে হ্যাপি হোলি, কত কত পাপা, হ্যাপি হোলি পাপা, কো পাপা হ্যাপি হোলি, কো পাপার কাছে পাঠাই ভিডিও, কো পাপা হ্যাপি হোলি, কইল বা 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 বা, কালকে কইছিল না, কো বাবা, কো বাবা, কো বা 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 বা। বিপদে পড়লে আশেপাশে মানে থাকছে বলো বলো না, মনে হলি দিওয়ালির সাথে সবাই হোলি মানাবে। কি কি রান্না হবে? আমি চাটনি করলাম, মাংস করলাম, ফ্রাইড রাইস করলাম, এখন পুঁটি মাছের তরকারি হবে, হোলির খাওয়া অনেক মজা হবে। সবাই দর্শকরা আমার খাওয়ার দিকে, সবাই সবাই আমার খাওয়াতে লাইভ দিবে। সবাই দেখুন 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 কি কি রান্না হবে। ফ্রাইড রাইস, চাটনি, মাটন,
এখানে মটন হয়ে গেছে অলরেডি, এখন হয়ে গেছে লাউ দিয়ে, লাউ দিয়ে পুঁটি মাছ, লাউ দিয়ে পুঁটি মাছ হবে, চাটনি হবে, ভাত হয়ে গেছে, মানে সব ফ্লেভারটি খাও, প্লেন রাইস হয়ে গেছে, এখন ফ্রাইড রাইস হবে। নাতি কোথায়? নাতি নাতি নেই, হ্যাঁ নাতি উপায় দিল শয়তান, বাচ্চারা হয়তো করবে না, তো কে করবে গো। আমি এসেছি এখানে টমেটো ইসে করতে, পেস্ট করতে, আমার বাড়িতে গ্রাইন্ডার নেই, তাই দিদির বাড়িতে এসেছি। এই যে ভাগ্নি করে দেবে এখন, হ্যাঁ কাদের বাসি না আমার ভাগ্নি। একটা কথা বলছি, আমরা রং খেলি নেই, হ্যাঁ তোমরা একটা হোলি হচ্ছে, আমাদের কেন রং খেলি নেই, আমাদের সবার অসুখ, হ্যাঁ শরীর ভালো না, সবাই আশীর্বাদ করে, আমরা ভালো হলে সবাই রাখি। তোমার আশীর্বাদ কথা তুমি এসেছো মাসির বাড়িতে হোলিতে ঘুরতে এসেছো, তাই একটু রং টং খেলবো গোপালের সাথে, হ্যাঁ গোপালের সাথে একটু রং টং খেলো, এবার তো আমি খেলতেই পারলাম না। হ্যাপি হোলি সবাইকে, আমি চিকেন রান্না করছি, তো বন্ধুরা আজকে আমার দিদির ছেলে দীপু রান্না করছে চিকেন, ও বলছে ও রান্না করবে, আর আমরা রান্না করলে টেস্ট হয় না, অ্যাকচুয়ালি অনেকদিন থেকে মাংস টেস্টই হয় না, তো আজকে ওর হাতে রান্না রান্না খাবো, মানে চিকেন গ্রেভি টমেটো পেস্ট দিয়ে রান্না করছে, তো দেখে দেখি খেয়ে কেমন হয়। আর এদিকে দেখো এই যে ফুটুস, শরীরটা ভালোই থাকে না জানো, ওই ছেলেটার শরীর ভালোই থাকে না, হোলির মধ্যেও শরীরটা ভালো থাকে না, শুধু শুয়েই থাকে, শুয়ে থেকে ভাত খায় না কদিন থেকে, এক সপ্তাহ হয়ে গেলেও ভাত খায় না, শরীরটা দেখো মুখটা শুকিয়ে একদম ছোট্ট মুখটা হয়ে গেছে। হাই হ্যাপি হোলি এভরিওয়ান, সবাই খুব 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 মজা করো, আনন্দ করো, ভালো মতে রং দিয়ে খেলো, রং বদলানোর খেলা খেলো না সবাই, না বাবু হোলি এসেছে, হোলি হচ্ছে রঙের খেলা, রং বদলানোর খেলা না, তো সবাই হোলি খেলবে ভালো মতে, রেসপেক্ট ভাবে, মানে ভালো হোলি খেলার ইসেটা যেন আছে না, অনেক লোকে জবরদস্তি রং ঢেলে দেয়ার বলবে হোলি হে পুরা না মানো হোলি হে, তো সেটা চলবে না, সবাই ভালো মতো রেসপেক্টভাবে যারা রং লাগাইতেছে তাকেই লাগাবা, মানে মনের ইচ্ছা ছাড়া কাউকে জবরদস্তি হোলিতে হোলি খেলা ভালো না। তো বন্ধুরা রান্না বাড়া হয়ে গেছে, দেখো হোলির দিনে আমরা অনেক লেটে খাচ্ছি, এখন বাজে তিনটা বাজে নি রে, তো দেখো লাঞ্চ হয়ে গেছে ইভিনিং এ, চিকেন তাম কাংরি টেস্ট করেগা তুম লোগ সে, এই যে এটা মনে তো হোলি খেললাম এবার পায়েলের সাথে, দিদির সাথে, মানে ওইখানে একটা দিদি আছে ওই দিদির সাথে, ওরা আসছিল আমাদের বাড়িতে, তো একটু একটু খেলা, বেশি খেলা হয় নাই, এমনিতেও তো বেশি লোকজন চিনি না এখানে। তো বন্ধুরা হোলি বলে কথা, আর হোলিতে হোলি খেলবো আর নাচবো না, তো দেখো হোলি রং নিয়ে রং খেলছি আর একটু নাচছি, মানে মনের খুশিতে কেউ নাই সাথে, শুধু আমি আর আমার দুই ছেলে, আমার ছেলে ভিডিও করতেছে আর আমি নাচতেছি পাগলের মতো, আর আমার বড় নেই এখানে, তো ওকে মিস করছি অনেক, তো সবাইকে বলছি হ্যাপি হোলি ওয়ান্স অ্যাগেন, সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, সবাই সুস্থ থেকো।